স্বীকৃতি। দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে এইভাবেই একজন মানুষকে তার পরিষেবাকে স্বীকৃত হতে আমরা বারে বারে দেখি, অনুভব হয়, ভাবনার খোরাক পাওয়া যায়। আমরা এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে আমরা প্রকৃত প্রকৃত মান্যতার জায়গায় আমরা অনেকেই প্রশ্ন তুলি, এই যে একজন অ্যাস্ট্রোলজার তিনি কোন মান্যতার বলে এগিয়ে যাচ্ছেন, কোন মান্যতার বলে মানুষকে পরিষেবা দিচ্ছেন, কোনো সরকারি স্বীকৃতি সেই অর্থে, কোনো সরকারি নিয়ন্ত্রণ সেই অর্থে নেই। এটাই বড় খেদের জায়গা তাদের কাছে যারা ভীষণ অথেন্টিক ওয়েতে এই প্রফেশন এবং ডেফিনেটলি এই সার্ভিসটাকে মানুষের জন্য অ্যাপ্লাই করতে চান, তারা বারে বারে এই দাবিটা তোলেন মাননীয় সরকারের কাছে, এবং নিশ্চয়ই আশাবাদী যে তারা সফল হবেন। এক্ষেত্রে এক্ষেত্রে তারও আগে যে স্বীকৃতিগুলো একজন মানুষের কর্মপন্থাকে আমাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করে, তেমনই স্বীকৃত হতে বারে বারে আমরা দেখেছি, আগামী দিনেও হয়তো দেখব, সেই আশা আমাদের আছে যারা তার আমরা ফ্যান ফলোয়ার। ডেফিনেটলি প্রফেসর ডক্টর বাসুর কথাই বলছি, এবং একটা খুব আনন্দের সংবাদ আমি শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, সেটা না বললে বোধ হয় কোনো অংশে বঞ্চিত করা হবে অনেকের ক্ষেত্রে। ISO 9001:2015 এই বিশেষ স্বীকৃতি যার ঝুলিতে আসতে চলেছে, বা বলা ভালো এইভাবে যার সেই মুকুটে আসতে চলেছে, সেই ভীষণ গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক সেই স্বীকৃতি ডেফিনেটলি প্রফেসর ডক্টর বাসুর ক্ষেত্রে না, এটা কোনো বিজ্ঞাপনী প্রচার নয়। আরো একবার বলি, এই স্বীকৃতি আমাদেরকে বুঝতে কোথাও একটা উদ্বুদ্ধ হতে সাহায্য করে যে বাই প্রফেশন যিনি একজন ডিফারেন্ট ওয়ার্ল্ডের থেকে বিলং করেন, অর্থাৎ কিনা একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সে, তিনি তার প্যাশনের জায়গা থেকে, তার ভালোবাসার জায়গা থেকে যখন অ্যাস্ট্রোলজিকে নিয়ে এইভাবে কাজ করেন, মানুষ বুঝে যান, এবং সবচেয়ে বড় কথা বিশেষজ্ঞরা বুঝে যান, সেটা দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে স্বীকৃতি জানায় সেই মানুষটিকে। তার এই অনুষ্ঠান আমাদের কাছে একটা সম্পদ সম, সেই সম্পদ আমরা মনোমুগ্ধ হয়ে লুটেপুটে নিতে চাই। কি কারণে? কারণ এই অনুষ্ঠানটাই যে সম্পূর্ণ বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের বিশ্লেষণ করার নামান্তর। সেই কাজটি করতে আজও আমাদের সবার প্রিয় স্যার প্রস্তুত, কাজেই চলুন তার কাছেই সরাসরি শরণাপন্ন হওয়া যাক, তিনি আমাদেরকে আজকে কিভাবে গাইড করেন সেই আশা নিয়ে। ওয়েলকাম জানাই প্রফেসর ডক্টর বাসুকে। নমস্কার স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ভূমিকা না আর বাড়িয়ে একটু সংযোজন, ISO একটা কোনো সার্ভিস বা প্রোডাক্টকে যদি কোনো গভর্নমেন্ট কোনো বডি স্বীকৃতি দেয়, তাহলে তার সঠিক মূল্যায়নটা হয়, অর্থাৎ এই কোয়ালিটিটা যে বা যে অর্গানাইজেশন সার্ভিসগুলো দিচ্ছে, প্রোভাইড করছে সোসাইটিকে, সেই মূল্যায়নটা, তার প্রকৃত কোয়ালিটিটা, সেটা কতটা অথেন্টিক সেই সার্ভিস বা প্রোডাক্ট, এটা নিয়ে তো বিজনেস বা বলতে পারেন পরিষেবা, সেটা কতটা গভর্নমেন্ট স্বীকৃতি দিচ্ছে তাকে। যেমন কোনো কলেজকে জানেন, আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে একটা জেনারেল কলেজের ক্ষেত্রে ন্যাক একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বডি, তারা এসে ভিজিট করে, ভিজিট করে দেখে নেয় সেই কলেজের সেটা ঠিকঠাকভাবে তারা কোয়ালিটি মেনটেন করছে কিনা, তার ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা ছাত্র তৈরি করার ক্ষেত্রে। ঠিক সেরকম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি যে ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেটা NBA অ্যাক্রেডিটেড। একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে NBAটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সব থেকে বোধ হয় হাইয়েস্ট একটা স্বীকৃতি বলা যেতে পারে। ন্যাকও অবশ্যই আছে, বা টেকনিক্যাল কলেজের ক্ষেত্রে ন্যাক, এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে NBA পাচ্ছে কিনা। সমাজ অনেক কলেজ বলে যে আমরা আমাদের কলেজ সব থেকে ভালো ছাত্র, আমরা কোয়ালিটি দিই, আমরা চাকরি বাকরি প্রচুর দিই, এসব না শুনে দেখবেন সেই কলেজের পার্টিকুলার ডিপার্টমেন্টটা NBA অ্যাক্রেডিটেড কিনা। আমার কলেজের বহু ডিপার্টমেন্ট আজকে NBA অ্যাক্রেডিটেড, সেরকম আমি পার্সোনালি আজকে ISO সার্টিফাইড অ্যাস্ট্রোলজি হতে চলেছি, কারণ তারা এসে আমার অডিট করেছে, স্পেশালি আমার এসে দেখা, তারা দেখি যে প্রুফ তাদের হয়েছে এটা, যে আমার যে সার্টিফিকেটগুলো, এই যে আমি PhD লিখি, আমার PhD প্রকৃত কোনো গভর্নমেন্ট UGC রেকগনাইজ করে, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট কিনা, স্বীকৃতি দিয়েছে কিনা, সমস্ত সার্টিফিকেট অ্যান্ড আমার কোয়ালিটি অ্যান্ড ফিডব্যাক, এই সমস্ত নিয়ে তারা স্বীকৃতি দেয়। তো আমি কয়েকদিনের মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে,
অলরেডি দ্য ভিজিট ইজ ডান, অডিট ইজ ডান, এভরিথিং ইজ ডান, বাট খালি আমি সার্টিফিকেটটা পাবো আপনাদের সামনে তুলে ধরতে পারবো এক দু সপ্তাহের মধ্যেই। তো এটি হচ্ছে আইএসও, যারা কিনা কোয়ালিটিটাকে ঠিকঠাক স্ট্যান্ডার্ডাইজ করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এবং আমার এইটা আইএসও সঙ্গে সারা পৃথিবী স্বীকৃত একটা সার্টিফিকেট আমি আপনাদের সামনে দেখাবো, যার সঙ্গে আইএএফ বলবো, আপনারা বুঝতে পারবেন পরে আমি বর্ণনা করবো এটা কি, আইএএফটা কি। অর্থাৎ গভর্নমেন্টের স্বীকৃতিটা আমাদের অ্যাস্ট্রোলজি সার্ভিসেও খুব দরকার, কারণ বহু মানুষ আজকে প্রতারিত, ঠিকঠাক অ্যাস্ট্রোলজারের তাদের গুণাগুণ, তাদের গুণমান বিচার না করে তারা করতে পারার কোনো স্কোপ থাকে না। তো সেই অনুযায়ী আইএসও একটা বডি যারা কি না অথেন্টিসিটি দেয়, ঠিকঠাক মানটাকে তারা বিচার করে। আমি সকল অনুরাগী তরফ থেকে এবং ডেফিনেটলি আপনার প্রতি যারা এইভাবেই আপনার স্বীকৃতি যারা প্রদান করছেন, সমস্ত বোধহয় প্রত্যেক মানুষজন প্রতিষ্ঠান এভাবে তারা খুশি হবে আপনার এই স্বীকৃতিটাতে দেখে। তো আন্তরিকভাবে আপনার জন্য একটা শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন তো ডেফিনেটলি আমরা এই সুযোগে জানাতে চাইবো আপনার ক্ষেত্রে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সেই পর্বে পরে একটু বন্ধুর সাথে কথা বলে নিয়ে আজকে একটা বিশেষ আলোকপাতে আমরা আসা রয়েছি। মানে বলে দিই, আগের আগের দিনের আলোচনার কন্টিনিউশন, আগের দিন আলোচনা করেছিলাম একজনের জাতক জাতিকার চাটেতে তার গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা, এটা পরিষ্কার বলে দেওয়া যায়, লিখে দেওয়া যায় তার জন্য কি কি বিষয় দেখতে হয়। তা আজকে তারই কন্টিনিউশন, গভর্নমেন্ট ক্ষেত্র, গভর্নমেন্ট সার্ভিস আমি আমার চার্টে আছে, বাট আমি কোন ক্ষেত্রে চাকরি করব, অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনগুলো করব গভর্নমেন্ট সেক্টরে, কোন সেক্টরে আমি অ্যাপ্লিকেশন করব যেখানে আমি চাকরি পাব, সরকারি চাকরি, তার সঙ্গে ক্ষেত্র নির্বাচন একদম প্রিসাইসলি বলে দেওয়া যায় আপনি কোন ক্ষেত্রে গভর্নমেন্টের কোন সেক্টরে জবের জন্য চেষ্টা করবেন, আগে দেখে নিন চার্টে আছে কিনা। অনেক সময় ভুলভাল গাই, সবাই করে কি একটা জেনারেল অ্যাপ্লিকেশন করে দেয়, কম্পিটিটিভ আমি পড়াশোনা করছি, কোন প্রাইভেট কোচিং এ পড়াশোনা করছি, তার সঙ্গে আমি একটা জেনারেলাইজেশন স্টাডি করলাম, তা নয়। বিভিন্ন সেক্টরে বিভিন্ন আলাদা আলাদা টাইপ আছে তার পড়াশোনা করার, প্রিপারেশন নেওয়ার। তো আপনি যদি জানতে পেরে যাবেন, যখন জানতে পেরে যাবেন যে আমাকে এই ক্ষেত্রে আমার চার্টে আছে গভর্নমেন্টের এই সেক্টরে আমি জব করব, সেটা যে জেনে নিলে আপনার ক্ষেত্রে একদম 100% আমার প্রতিষ্ঠাটা, অর্থাৎ আপনার প্রিপারেশনটা ঠিকঠাক হবে, একদম সুটেবল হবে। প্রেডিকশনের পিন পয়েন্ট বলে যেটা আমরা বুঝি, প্র্যাকটিক্যালি এই গাইডলাইনটা তো একেবারে দরকার। একজন মানুষ চেষ্টা করবেন তার জন্য একদম পার্টিকুলারলি কোনটা সুইটেবল, কোনটা তাকে সাকসেস এনে দেবে সেইটা নির্ণয় করাটা একান্ত জরুরি। অর্থাৎ এফোর্টটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়, তাতে কম সময়ে অনেক ভালো প্রিপারেশন হয়, প্রিপারেশনটা কনসেন্ট্রেটেড হয় এন্ড একদম আপ টু দ্য মার্ক হয় এবং প্রপারলি ডিরেক্টেড হয়, এটাই বলার কথা। কেউ ফোনে আছেন? হ্যালো, কে আছেন? হ্যালো, ওয়েলকাম। আপনাকে নমস্কার, আমি অমিত অপরায় বলছি। কোথা থেকে? সরি, কলকাতা থেকে। আচ্ছা, বলুন মিস্টার রায়, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে বলছি। ওকে, আপনার ডেট অফ বার্থ প্রথমে প্লিজ জানান। 16/12/1963। 16/12/1963, 63। হ্যাঁ, টাইম অফ বার্থ? রাত দুটো। রাত দুটোর সময় বলছেন, সো ডেট চেঞ্জ করে বলছেন তো? হ্যাঁ, ডেট চেঞ্জ করেই বলেছি। ওকে, এক্চুয়ালি 16 তারিখ রাতে বেলা, গভীর রাতে। আর প্লেস অফ বার্থ? কলকাতা। হ্যাঁ, কলকাতা। কলকাতা। ওকে, মিস্টার রয়, আপনি এই অনুষ্ঠান কি আগে দেখেছেন বা রেগুলারলি দেখেন? অ্যাকচুয়ালি আই এম নট দ্যাট লাকি টু সে ইট ফ্রম মাচ বিফোর, অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন ওয়াচিং অনলি ফর ফিউ মান্থস, বাট আই লাইক ইট। No, I can tell you one thing, that if you have missed that this program, very much, and that is why I phoned him. Okay. To know about myself. Let me tell you first, if you want to watch all my videos, right, I have conducted before, that you can go through my website www.probbasu.in. Over there, if you click on that video gallery, you will get all the videos which I have already uploaded. Professor Bushu, can I request you one thing? Yeah, tell me. That is why, actually, that is my balance is not that much, actually, that is why I will not be able to be online for a long time. Better you please ask, discuss about my career, and maybe I'll be run out of my balance, after some time. Okay, yes, right. So tell me just, what's the question? I'm really running through a lot of problems in my profession, that is why I'm very much interested in how long this will continue. Yeah, how long this will continue? Actually, the professional aspect we check from the 10th house, right? Professional aspect we check from the 10th house. So your ascendant is Libra and your moon sign is Scorpio, right? Got it? Yes. Do you know that? Yes. Yeah, so with respect to your as a Libra ascendant, the 10th house is the Cancer, right? So if I see that your that the Lord of Cancer is placed in
is placed in not a good position, right? It's placed in that second house with respect to ascendant, and that is in Scorpio. Okay, so it is totally debilitated. That the Lord, which is solely responsible for your profession, that is totally debilitated in D1. Exactly. So always you have to effort very very very. I mean, you will not get that kind of return. Even if you put hard work, right? So that's why you have to take proper remedy. Until and unless you take proper remedy, you will not get the result as you worked hard, right? It will continue the lifetime. It will continue the lifetime. It is inborn, right? Your chart is inborn. So if you take my consultation, I don't examine only one chart. I examine lots of charts, like 16 to 20 different charts. If you want to know what is the actual science behind it, if you go through in the internet, the significance of divisional chart in Vedic astrology, which I follow, which hardly a person follow nowadays in India, right? Yes. But here in the research, so much research work is being done here in abroad, in USA and China, I'm very sorry to say. But in India, which is a pioneer of this field, so many people, maximum people don't follow this one. Well, if you are able to come to me. So will it harm me now? Yeah? I am now listening to Rahu says, so will it harm me now? Definitely it will harm, na? It will harm always you. Because the main asset of the profession is debilitated, is powerless. Then it definitely it will harm, na? Always in your life, okay? So check the program, and if you want to know the actual astrology, then I am telling you that you should check my video. It's not that you are running out of balance, it's not a point. If you really want to know what I am saying, is scientific or not, is justified or not, for that you must have to check my program. That's watch my program, and you have to watch my video programs which already uploaded. Yes, I will definitely go through your video programs, and okay. I'll definitely follow your. Okay, thank you. Okay, thank you so much, Mr. Rai. Thanks for calling us. আমি একটা তথ্য আপনার জানানোর সাথে সাথে সকলকে শেয়ার করতে চাইব। ইউটিউবে গিয়ে এনিটাইম স্যারের অনুষ্ঠান সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পারেন। আর বৃহস্পতিবার রাত 9টায় একটা স্পেশাল অনুষ্ঠান হয় এই রবিবার দুপুর 2টোর পাশাপাশি, সেই অনুষ্ঠানটার দিকেও চোখ রাখতে পারেন। হ্যাঁ, হ্যালো, আপনাকে ওয়েলকাম। নমস্কার দাদাকে, নমস্কার। নমস্কার, আমি একটুখানি কৌশিক বলছিলাম, কৌশিক চ্যাটার্জি থেকে। দাদার প্রোগ্রাম মানে ইজ ওয়ান অফ মাই ফেভারিট, আমার খুব ভালো লাগে। ইটস ওয়ান অফ দ্য লিডিং প্রোগ্রামস এই অ্যাস্ট্রোলজির উপরে, যে প্রোগ্রামস গুলো হচ্ছে দাদার প্রোগ্রাম দেখে অ্যাস্ট্রোলজির উপরে একটা অন্য আশা, একটা অন্য ভরসা জন্মে গেছে। তো দাদাকে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং মানে অ্যাস্ট্রোলজি টু দ্যাট লেভেল। তো মানে উনি ওয়ান অফ মাই ফেভারিট হয়ে গেছেন, এখন যা প্রোগ্রাম হয় আর কি, খুবই ভালো লাগে ওনার প্রোগ্রাম দেখতে। তো কিন্তু আমি এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি, সরি, আপনাকে একটু থামিয়ে জিজ্ঞাসা করি যে এত ফেভারিট আসনে কেন বসে গেছেন, কি পাচ্ছেন তার থেকে? সো মাচ নলেজেবল, উনি একটা কলেজের সাথে যুক্ত আছেন, হোয়াটএভার ফিডব্যাক উনি দেন সেগুলো সব ইটস অল সায়েন্টিফিক ক্যালকুলেশনস, তো এগুলো খুব ভালো লাগে। ওকে, এন্ড ইট ইজ অল নলেজ বেসড প্রোগ্রাম, যেটা খুব দরকার। ইট ইজ আউট অফ দ্য মানে ট্র্যাক আর কি, বেসিক্যালি যেটা হোয়াটএভার ইউ আর সিইং ইন ডিফারেন্ট চ্যানেলস, ইটস অল অ্যাবাউট তন্ত্র এন্ড মন্ত্র, এন্ড আউট অফ দ্যাট টার্ম উনি যে প্রোগ্রামসটা করেন, ইট ইজ অল ডিপেন্ডেন্ট অন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, সেটাই আমার মনে হয় বাস্তবে ইট ইজ কো রিলেটেড। তো সেই জন্যই খুবই ভালো লাগে আর ওটা মেলে বেসিক্যালি প্র্যাকটিক্যালি, সেটা আমার পার্সোনালি দ্যাট ইজ হোয়াট আই ফিল লাইক। তো আজকে দাদাকে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং অ্যাস্ট্রোলজি টু ইটস ট্রু কালার্স। তো আমার প্রণাম নেবেন দাদা, আমি অ্যাকচুয়ালি কৌশিক বলছি, আমি কৌশিক চ্যাটার্জি কসবা থেকে। ভগবান তোমার প্রণাম গ্রহণ করুন, প্রশ্নটা বলো। বলুন, তার আগে ডিটেলস আপনার। আমার ডিটেলস হচ্ছে 1278 MPM হাওড়া। 1278 গোল্ডেন দশাটা কোন দশাটা আমার গোল্ডেন দশা হতে পারে একটু কাইন্ডলি দাদা যদি বলেন, ভালো দেখছেন আমার পক্ষে। What is Wednesday? It was Wednesday, huh? Okay. Let me see your chart, the natal chart. As you know that ami ekta chart follow korin ekjoner jonno, ami shuru theke 20 ta chart follow kori, thik ache? Tarpore golden time ta bola jay to live program er time ta khub very kom, kani onno discussion er shomoy thake na. Jayok, tomar your ascendant is Leo, singho lagno bhai, thik ache? Na sir, amar mone konya lagno ratri bela 10 ta shomoy, 10 pm. ও আমি 8 পিএম দিয়েছি, রাইট রাইট, ওকে, 10 পিএম, ইট ওয়াজ 10 পিএম না, সো আমি ভুল শুনেছিলাম, 10 পিএম, আচ্ছা 10 পিএম
প্রথমেই বলি, তোমার কিন্তু লগ্নে রাহু বসে আছে, রাহু আছে, তবে একটা জিনিস কি, রাহু স্বক্ষেত্রে বসে আছে, ঠিক আছে? ভয় পাওয়ার চিন্তা নেই, অনেকে ভয় পাইতে পারে, লগ্ন রাহু আছে মানে হয়ে গেল, কিছু না, ভয় পেও না। লগ্নে কন্যা লগ্নে রাহু বসে আছে স্বক্ষেত্রে, ঠিক আছে? তো তোমার যেখানে ক্যারিয়ার বলবো, তোমার কন্যা লগ্নের জন্য মেন হচ্ছে, অ্যাসেট আগেও বলেছিলাম বহুবার, সেটা হচ্ছে শুক্র, ভাগ্যপতি। হ্যাঁ, শুক্র এবং বুধের একটা ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে এই শুক্র, তোমার টেন্থ যে লর্ড, সেই টেন্থ লর্ড হচ্ছে তোমার বুধ, সেই বুধ যেখানে আছে টেন্থে, তোমার ফিফথে, এবং সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডেন্ট ফিফথ হাউসে বসে আছে। তো তুমি যেটা নিয়ে পড়াশোনা করছো, হায়ার স্টাডি, তুমি তো হায়ার স্টাডি করতে পেরেছো, মাস্টার্স করতে পেরেছো, আমি একটু দেখে নি তোমার সময়টা এখন কেমন যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলে দেবো, টেন ইয়ার্স করছি আর কি, মানে টেন ইয়ার্স জব করছি অলরেডি, একটা জায়গায় টেন ইয়ার্স জব করছি, যুক্ত আছি, ওদের অ্যাডমিশন হেড আছি, মানে ওখানে করছি আমি। এবং মাস কমিউনিকেশন বললে না, পর তোমার সময়টা ধরে ভালো যায়নি, ঠিক আছে? আমি বললাম তোমার কথা ভালো যায়নি, কারণ আই হ্যাভ এনাফ ডাউট হোয়েদার ইউ টুক দ্য প্রপার রেমেডি। অলওয়েজ বলি, অলওয়েজ ট্রাই টু টেক মিনিমাম নাম্বার অফ জেম স্টোন অ্যান্ড ইট শুড বি কোয়ালিটেটিভ। ভালো মানে যদি কম সংখ্যক স্টোন নাও, এক গাদা স্টোন না পড়ে তাহলে কাজ হতে বাধ্য, আমি লিখে দিই। গন্ডগোল হয়ে গেল জুপিটারটা নিয়ে, ঠিক আছে? কন্যা লগ্নের জন্য বৃহস্পতি ভালো নয়, বুঝতে পারছো? কন্যা লগ্নের জন্য বৃহস্পতি ভালো নয় ভাই। তো যাই হোক, তো তুমি কারণ সপ্তমপতি because of his seventh lord, the Kona, in with respect to Virgo ascendant, Jupiter is not benefic for you. So, ভুল স্টোন পড়ে আছো, কম স্টোন পড়বে, আমার কাছে একবার আসবে, আমি বলে দেবো ঠিকঠাক 16-20টা চার্ট করার পরে তোমার এক্স্যাক্টলি কি লাগবে, তোমার এখনই ভালো করতে পারবে, তুমি তোমার এখনই ভালো করতে পারবে। ইনফ্যাক্ট তুমি বোধহয় জুপিটারটার কথা তুমি প্রোগ্রেসটা পড়েছো 3rd October 2015 পড়ে নাকি? হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। লগ্নপতিকে পাওয়ার দিয়ে দাও, দশান্ত যার চলবে তাকে পাওয়ার দিয়ে দাও, তাহলে নখান আমি শুনে পড়ে নিতে হয়। দশান্ত স্টোন কোন জন্য চেঞ্জ হয় না, স্টোন চেঞ্জ হয় একটা জিনিস একটু কাইন্ডলি, আই জাস্ট ওয়ান্টেড টু নো, আমার এইটা পরে আফটার মানে মার্কারি আল ইন দা মিডল আল গেট ওয়ান কেতু বা দশা, এন্ড দেন আফটার দ্যাট আল গেট দা ভেনাস, ইউ উইল গেট দা, ইউ আর দা কেতু দশা উইল স্টার্ট ফ্রম 18/9/2020, সো ডোন্ট থিংক অ্যাবাউট ইট, রাইট? ডোন্ট থিংক দ্যাট, আপস এন্ড ডাউনস, উই অল হ্যাভ আপস এন্ড ডাউনস ইন আওয়ার লাইফ, but what we need, what our asset is that, no, that asset is, you want to Venus dosha be very good, mane Venus period is definitely good, definitely good, kana Venus tomar bhagyapati, thik ache? Venus tomar bhagyapati, bujhte parcho? Tar mane tumi Venus pore gele ta kintu noy, jodi ekta bulb er if a bulb needs 10 amps current, if you send 12 amps, what will happen? It will burst out. So ei na tumi Venus ke pore gele bhagyapati bole, tumi hire pore gele, diamond pore gele, it's not that. তার জন্য এতগুলো চার্ট দেখা হয়, এবং যদি বলি ভেনাস খুলতে হবে, তোমাকে একটা শুধু হোয়াইট জার্গন করলে কাজ হয়ে যাবে, কম পাওয়ারের, কম টাকার, তাতেই কাজ হবে। তোমরা জানো আমরা প্রোগ্রাম দেখেছো, আমি বলেছি একজন 4 লাখ টাকা, শোনো 4 লাখ টাকা, আমি ওই জন্যই বলছি, লেট মি কমপ্লিট ইট ফার্স্ট, ওকে? So listen very carefully. What I am telling, it's not that always your bhagyapati or lagnapati or dashamshak stone change karo. Tomar ekhon time 2020 obdi khub bhalo time jabe. 2020 obdi khub bhalo time jabe. Tar poreo kharap bolchi na. Tomar kache jodi properly thik thak remedy thake, tahole obosshoi khub bhalo tumi kaj korbe. তো সেই তার জন্যে কোন কাকে পাওয়ার দিতে হবে, কাকে পাওয়ার লেস করতে হবে, আদৌ পড়তে হবে না, কোনটা খুলে ফেলতে হবে, তার জন্য আমার 1 ঘন্টা লাগে একজনের চার্ট স্টাডি করতে। এই 2 মিনিটে আমি বলে দেবো না, তোমার এই এই স্টোনের তুমি রেমেডি নিয়ে নাও, তুমি জিজ্ঞেস করছো, সো আই উইল নট সাজেস্ট,
আই ডোন্ট এক্সামাইন দ্য চার্ট ইন দ্যাট ওয়ে, আমার জন্য সময় লাগে, এক ঘন্টা লাগে, এর জন্য সবাই জানে, রাইট? হ্যাঁ, এর জন্য ইট টেক্স ভেরি বিকজ বিট টাইম, 1 আওয়ার মিনিমাম টাইম ইট টেক্স, রাইট? And one important thing is the Fortuna point. Fortuna point is very very important. It is a calculation of sir, apnar calculation e jam motamoti amar ei chart e dekhen sir ektu kon plant ektu bhalo dekhchen amar khetre mane ektu bhalo ache ar ki abar bole dicchi lagno sapekkhe jara shubho ebong oshubho groho sob somoy fix thake ঠিক আছে, তো তোমার বুধ এবং শুক্র যে ভালো গ্রহ হেল্পফুল হয়ে আছে সেটা কোনটা একটু দেখছেন? আমি তোমাকে বলে দিলাম তো, তোমার যেটা আছে কিন্তু বুধ এবং ভালো জায়গাতে বসে আছে এবং শুক্র গ্রহটা খারাপ জায়গায় বসে নেই, D1 এ। বাট আমাকে D10 দেখতে হবে, ভাব চার্ট দেখতে হবে, নবাংশ দেখতে হবে, মুন চার্ট দেখতে হবে, যেটা কিনা 5 মিনিট 10 মিনিটের সময় নয়। তাই তোমাকে এক্সাক্টলি আমি বলবো, তোমার যদি এখনই তোমার টাইম 2020 অবধি তুমি ম্যাক্সিমাম রাইজ করতে পারবে যদি প্রপার রেমেডি থাকে, তুমি আমার কাছে কনসালটেশন নিয়ে নাও, তোমাকে আমি এক্সপ্লেনেশন করে দেবো, ঠিক আছে? ওকে, আমি একটু প্রত্যেককে হেল্প করে দিতে চাইবো সেই কনসালটেন্সির জন্য। 9674250516 এবং সেকেন্ড নাম্বার 9748403694। প্রথম এই ব্যবস্থাটা অবশ্যই ওভার টেলিফোনের মাধ্যমে আপনি এই বুকটা শেয়ে দিয়ে ডেফিনেটলি তারপর চেম্বারে আসার সেই সুযোগটা নিতে পারেন। সেই চেম্বার হচ্ছে কালীঘাট, অবশ্যই ট্রামদীপুর কাছে গ্রিক চার্চের পাশে ফরচুনা কনসালটেন্সি, সেখানে পৌঁছতে পারেন ওই 28B সতীশ মুখার্জি রোডে। এর পাশাপাশি স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.probbasu.in এখানে। তবে এইটুকু জানবেন যে হাতে সময় নিয়ে আসতে হবে এবং ডেফিনেটলি যিনি বুক করাবেন তাকে বিফোর টাইমে সমস্ত ডেটা প্রোভাইড করে তারপর বুকটা করতে হবে, এটা একটা প্রসিডিওর। এবং স্যার এইভাবেই সকলকে এমনভাবে গাইডটা করে দেন যে আপনি এসে কনসালটেন্সি নেওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো প্রশ্ন করতে হয় না, স্যার যা যা বলে দেন আই থিঙ্ক সেটা সাফিসিয়েন্ট হয়ে যায়, প্রত্যেকেই সেটা বলেন এবং তারপর হয়তো কেউ কোনো কখনো প্রশ্ন করলেও করতে পারে, কিন্তু প্রয়োজন সেখানে পড়ে। এটার একটাই, এটা একটা কারণে সম্ভব হয় যেহেতু আমি একজনের জন্য আপনার প্রত্যেকে জানেন 16 থেকে 20টা চার্ট করি। আজকে গভর্নমেন্টের জব পার্টিকুলার ক্ষেত্র বিচার করার সময় আর নেই, তো চেয়েছিলাম করব। তো এটা করলে বোঝা যায়, শুধু আমি যখন কারো প্রফেশন দেখলাম উইথ রেসপেক্ট টু D1 এর পাশাপাশি D9 ভাব চার্ট, নবাংশ ভাব চার্ট এবং মূল চার্ট ছাড়া দেখতে হয় D10 দশমাংশ, এটা স্টেট সেপারেট চার্ট। এখান থেকে এগুলো দেখলে ভালো করে বোঝা যায় সে কোন ফিল্ডে সে ট্রাই করবে, কোন ফিল্ডে প্রিপারেশন নেবে, IAS কো প্রিপারেশন নেবে নাকি WBCS প্রিপারেশন নেবে, দুটো ডিফারেন্ট। যদিও দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, বাট একটা ওয়েস্ট বেঙ্গলের আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আর WBCS করলে সে কিছু করবে, WBCS বি গ্রেড করবে নাকি WBPS আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আছে নাকি আদৌ পুলিশ সার্ভিস আছে কি না, সে বি গ্রেডের জন্য ট্রাই করবে কি না নাকি অন্য গ্রেডগুলোর জন্য, অর্থাৎ ACD সঙ্গে জন্য ট্রাই করবে, সেটাও বলে দেওয়া যায়। তো ঠিকঠাক কনসালটেশন নিলে আপনাদের অনেক সময়টা বেঁচে যায়, সময় নষ্ট হয় না। আদৌ গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা সেটাও বলে দিই আমি, হলে তাও লিখে দিই। এইগুলো জেনে নিয়ে আপনাদের কেরিয়ার শুরু করা উচিত। কেরিয়ার অ্যাস্ট্রোলজি ইজ আ ভাস্ট ফিল্ড, তো যারা দেখতে জানে তারা বলে দিতে পারে। আজকে বোধহয় সময় নিয়ে শুভ, তো একেবারে সময় শেষ, আমাদের বিদায় নিতে হবে। এইটুকু শুধু যাওয়ার আগে শেয়ার করা যে একজন এডুকেটেড পার্সোনালিটির কাছে, ডেফিনেটলি অ্যাস্ট্রোলজার যিনি হবেন তার কাছে যেতে পারলে এইভাবে সেই প্রপারলি অ্যাকুরেসির সাথে আমাদেরকে গাইড করাটা সম্ভব, যেটা কিনা আমরা স্যারের কাছ থেকে বরাবর পাই, এই বিশ্বাসটা আছে। কাজেই এবার আপনার সিদ্ধান্ত, কিন্তু এই মুহূর্তে সময় সিদ্ধান্তে আমরা ছামছি। নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হবে, ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।